গাইজ, গুড মর্নিং। আজকে লাস্ট ডে বালিতে, এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। দেন আমাদের এই হোটেল থেকেই আমরা এয়ারপোর্ট ক্যাব বলে দিয়েছি, যেটা আমাদের ডট 8টায় আসবে। সো যাই, ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্টের ব্রেড সেকশন জুস কর্নার। তো আজকে খুব লাইট ব্রেকফাস্ট, সানি সাইড আপ, কফি, কেক, ব্রেড, জ্যাম আর ইয়োগার্ট। আমরা এই হোটেল থেকে গাড়ি নিয়েছি, যেটা আমাদের পড়লো 1200 টাকার মতো ইন্ডিয়ান কারেন্সি। ওকে, সো বাই বাই কুটা, বালি, কুইনা হলিডে ভিলা, আনটিল নেক্সট টাইম। এখন ডেনপাসার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ব্যাংককের জন্য ফ্লাইট। আমাদের ফ্লাইট 12টা থেকে, আর এখনও চেকিং স্টার্ট হয়নি। বলছে এখন আধ ঘন্টা সময় লাগবে চেকিং স্টার্ট হতে, তো আমরা একটু বেশ তাড়াতাড়ি এসে গেছি, কারণ আমাদের কারণ বালিতে প্রচণ্ড ট্রাফিক হয়। সো দেখি, এবার আমরা আমাদের বোর্ডিং পাস নিয়ে নিয়েছি, এবার ইমিগ্রেশন কাউন্টার ক্লিয়ার করে ওয়েট করতে হবে। এখন কটা বাজে? 9:25। তো 12টা অবধি এখন কোনো কাজ নেই, বসে থাকো। এটা হচ্ছে বালি এয়ারপোর্ট ডিউটি ফ্রি শপ, সামনে ওয়াইন শপ, এখানে বেলি, মাইকেল কোর্স এসব ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো আছে, কোচ। আমরা এয়ারপোর্ট ডিউটি ফ্রি থেকে এইসব কেনাকাটিগুলো করলাম। নামটা বলো, মাইকেল কোর্সের একটা ব্যাগ না হলো, আর জ্যাক ড্যানিয়েলস, আর কয়েকটা বালিনিজ ওয়াটকা ওয়াইন। আর 15-20 মিনিট বাদেই আমাদের বোর্ডিং স্টার্ট হয়ে যাবে। বোর্ডিং স্টার্ট হয়ে গেছে, এবার 4.5 ঘন্টার ফ্লাইট ব্যাংককের জন্য।
8, 350 watt, Remy Martin. জ্যাক ড্যানিয়েলস 1300 বাট মানে 2829 প্লেন ফিডেজ দ্যাটস ওয়াই আই লাভ ব্যাংকক এয়ারপোর্ট জেমসন এখানে আবার লেনপাসার এয়ারপোর্টের থেকে জনি ওয়াকারের প্রোডাক্টের দাম কম 1100 বাট ব্লু লেভেলের কোনো হয়তো নতুন এডিশন এটা অ্যাঞ্জেল চেন লিমিটেড এডিশন বা আইল্যান্ড গ্রিন আমরা খাওয়া দাওয়ার জন্য কিং ক্যাফে থেকে সবার জন্য রাইস চিকেন ফ্রাইড রাইস চিকেন ক্র্যাব রাইস এগুলো নিলাম আর বর্ষার জন্য নিলাম বার্গার কিং থেকে একটা এক্সট্রা লং চিজ চিকেন বার্গার কারণ ও এসব ফিশি স্মেলটা একটু সব সহ্য করতে পারে না তো ওর জন্য সেটেস্ট অপশন এটাই এক্সট্রা লং চিজ চিকেন নাম্বার 8 Yeah. What is the long? How much? 225. Yes. Okay. মা বাবা খাবারটা এই যে সবারটাই নেওয়া হয়ে গেলে এবার যাবো উপরে 7-Eleven-এ একটু জল এগুলো জল এগুলো নিতে বার্গার কিং এই সিস্টেমটা আমাদের ইন্ডিয়াতেও করা উচিত যে হয়ে গেলে এরকম লাইট জ্বলবে বারবার এসে আপনার জিজ্ঞাসা করতে হবে না বেশি কাট বানাবো দেখি এখানে লাউঞ্জের ব্যবস্থা কি আছে আপনাদের একটা কথা জানিয়ে দিই হয়তো সব এটিএম সব ডেবিট বা ক্রেডিট কার্ড থেকে আপনার ডোমেস্টিক লাউঞ্জ অ্যাক্সেস হয়ে যায় বাট সব কার্ড দিয়ে ইন্টারন্যাশনাল লাউঞ্জ অ্যাক্সেস হয় না তো আমার কাছে আইসিআইসিআই ব্যাঙ্কের তরফ থেকে তো আবার ড্রিম ফোক্সের কার্ড ছিল ওটাই আমার ইয়ারলি একটা অ্যাক্সেস আছে ইন্টারন্যাশনালি 120 কান্ট্রিজে সো দেখি কী আছে এখানে স্টিমড রাইস স্ট্রিট ফ্রাইড নুডলস উইথ সয়া সস ভিয়েতনামিজ চিকেন সসেজ আর স্ট্রিট ফ্রাইড মিক্সড ভেজিটেবলস পামকিন স্ট্রিট ফ্রাই থাই গ্রিন কারি উইথ টোফু স্ট্রিট ফ্রাইড পর্ক উইথ ইয়েলো কারি থাই পর্ক কারি উইথ মর্নিং গ্লোরি আই থিঙ্ক এটা স্যুপ ইয়েস স্যুপ আর এখানে যারা লাউঞ্জ অ্যাক্সেস করতে হবে তাদের জন্য আনলিমিটেড ড্রিঙ্ক বিয়ার এগুলো এলাও আছে ডেজার্ট সেকশন সো আমি নিয়েছি ভিয়েতনামিজ চিকেন সসেজ টোফু নুডলস আর একটা কোক
আর সেই সুন্দর একটা ভিউ। এই ব্যাংকক এয়ারপোর্টের মিরাকেল লাউঞ্জে আসেন, এদের টোফুটা অবশ্যই ট্রাই করবেন, এটা দারুণ ছিল। আর সসেজ আর নুডলসটা অ্যাভারেজ ছিল, আর কোল্ড ড্রিঙ্কস আর কোকোকোলা তো সব জায়গায় টেস্ট সেমই। এটা লেখা ছিল অ্যাসর্টেড থাই ডেজার্ট টোফি কেক, আই ডোন্ট নো হোয়াট ইজ ইট, আর একটা সসেজ পাফ। দেখি এটা টেস্ট করি কেমন, অনেকটা আমের গোলা লাগছে। এটা অনেকটা আমাদের ম্যাঙ্গো ফ্লেভার রসগোল্লা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখলে তিন চার দিন যেরকম টেস্ট থাকে ওরকম। বাট ওকে, নিউ ট্রাই করার জন্য ভালো। টফি কেক এরা নর্মাল চকলেট কেকের মতনই, আর সস সসেস পাপ তো অনেকেই খেয়েছি, তো ওটা নিয়ে কিছু বলার নেই। নিয়ে নিয়েছি ওয়াটারমেলন আর থাই আইস টি। থাই আইস টি আমার অলওয়েজই খুব ভালো লাগে, যতবার মানে মোটামুটি থাইল্যান্ডের চক্কর কেটেছে এইটা দিয়ে আমার মর্নিং স্টার্ট হয়েছে। সেই মেমোরিজগুলো আবার মনে এসে যাচ্ছে। সো এটা কমপ্লিট করি দেন ব্যাক করি। সো এইটা আমাদের ফাইনাল ফ্লাইট, আর অনেক টায়ার থাকার কারণে আর সব কিছু ওইভাবে বিস্তারিতভাবে দেখাতে পারলাম না। সো এখন বাজে 10:55, তো ব্যাংককেও বাই বাই বলতে হবে। আমার সিট 23D, আমার ওয়াইফ ওখানে ওয়েট করছে। এক্সকিউজ মি, থ্যাংক ইউ, বসে গেছি। হ্যালো, গুড মর্নিং সবাইকে। তো আপনারা আমাদের সম্পূর্ণ বালি সিরিজটা দেখলেন, তার জন্য অনেক ধন্যবাদ। আর এইভাবেই আমাদের বালি সিরিজটা শেষ হচ্ছে, তো দেখা হচ্ছে পরের অন্য কোনো একটি জায়গায় এবং অন্য কোনো একটি ব্লগে। তো ততক্ষণের জন্য ভালো থাকবেন, আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন।